চলুন আগে আমরা নাস্তা খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। আর আমি তো আমার কালকে ভিডিওতে দেখাচ্ছি, ইনি বলে দিলাম আমাদের, ইনি আমার দাদা শ্বশুর, উনি মারা গেল, তা আজকে ওখানে যাওয়া হবে। কেন আজকে নাকি আমাদের শেষ দেখা হবে, তা সেটা দেখাবো। তা নাস্তা খাওয়া হয়ে গেছে, চলেন। এখন একটু লাগে, বৃষ্টি কমছে। আমরা কিন্তু কাল রাতেই যাইতো, বাট বৃষ্টির কারণ আর খুব খারাপ ওয়েদার কারণে আমরা যেতে পারিনি। এখন বেরোই, আর আব্বা যাবে। আম্মা যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমার মা পাওয়ার কন্ডিশন ভালো না, তাই জন্য আমি আমার মাকে নিয়ে যাচ্ছি না। আফরিনামু পড়া রেখে তো বাবা, চলো আমরা যাব। বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখা যাচ্ছে বৃষ্টি, কারণ কাল রাতে অনেক বৃষ্টি হয়েছিল আর এখনো পুরো পুরো বৃষ্টি হচ্ছে। এখন জানি না আমরা কিভাবে পচাবো, দোয়া করেন আমরা পচাই আর ওনা দাদাকে আজকে শেষ দেখার জন্য আমরা আসি পড়ছি, আর অনেক মানুষজন আসছে, দেখে যাচ্ছে। আমাদের সাথে আমার বাবাও আসছে। আপনি বাবাকে আমি ডাকতেছি, কারণ আছে আব্বু আর ফুপ্পিকে আম্মিকে শেষ দেখাইতে চাচ্ছি দাদা দাদাকে। মোবাইল হ্যাঁ, মোবাইল আপনি পাস। এখানে নেটে অনেক সমস্যা চলতেছে, তাই জন্য দাদা মৃত্যু চেহারা আমি দেখাইতে পারতেছি না। আব্বু আর আম্মি আর ফুপ্পি খুব দেখার ইচ্ছা ছিল। কবরস্থান থেকে আসা হয়েছে শরবত, আর এখন খাওয়া হইতেছে। এখন আমরা চলে যাব। তা ফিনে বাবা দাদির সাথে দেখা করতে চাচ্ছিল, তা ওনার সাথে দেখা করতেছে। সবাই থেকে বিদায় নিয়ে অনেক দুঃখ করিয়ে এখন বাসা দিকে যাচ্ছি। কালকে সারাদিন বৃষ্টি হয়েছিল, তাই কারণ পানি অনেক জমা আছে। এখন আমরা বাসা দিকে যাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা আসছি দাদা বাড়ি থেকে, আর এখন গোড়া গোড়া বৃষ্টি পড়তেছে। আমার রুমে আসছি আর দেখতেছি বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে। খাবার খাবেন না? কি দেখতেছেন? দাদা বাড়ি দেখতেছে যে আমি গেছিলাম। আফরিনে বাবা এই যে দাদা ঘরে আমাদের যে ভিডিও গুলো আছে ওটা দেখতেছে। দাদা আল্লাহ হাফেজ। জি জি ইনশাআল্লাহ আপ লোগ ভি এই গালি আছেন, আল্লাহ হাফেজ। ফাতমা সো গই হ্যায়। বাবা এসব পুরান ভিডিও দেখতেছে, যেটা দাদা ছিল আমাদের সাথে, তা ওটাই ওটাই আপনি আমার সব মনে করতেছে। ইনি আজকে দিন তো ওনাকে আমরা গেছি, ওনার মৃত্যু খাবার পায়, তাই ইনি যে আগে গেছিলাম তা উনি ভালো। মৃত্যু কয়েকদিন আগে কিন্তু দাদা ওই দিনও বিলে নিয়ে কিছু প্রবলেম ছিল, ওটা সলভ করে আসছিলেন, তা এটাই আমার চ্যানেলে দাদার শেষ ভিডিও ছিল। তা আমরা আসছি আর এই খাবার পাওয়া হলো। অনেক মানুষ মাশাল্লাহ, খুব ভালো কথা তো। আচ্ছা উনি তো, তা সবচেয়ে ভালো কথা, মসজিদে মারা গেছে, তা খুব ভালো জায়গা। তা এটা কিন্তু সবাই এটা বলছে, উনি তো খুব ভালো জায়গা মারা গেছে, এরকমই সবাই ইচ্ছা আছে। আসলে
সুন্নত পড়তে পারছেন ফরজের জন্য, কে বলতেছে কে ওই ফরজের জন্য অপেক্ষা করছে, তারপর আমি শুনলাম, তা আমাকে ফুপি বললো কি হাত উনি বাঁধছিল ফরজের জন্য, বাট ওইটাই হাত বানাইছিল, হ্যাঁ নিয়েছিল, হ্যাঁ ঠিক, জি জি জি, তা আমরা ওইটাই আমি আমি আসছি একটু আগে আপনি বাবাকে বললাম কি আসেন খাওয়া দাওয়া করেন, তা আমরা ওখান থেকে ইনকে একটু খাওয়া দাওয়া খেয়ে আসছি, সবাইকে খাবার খেলানো হয়েছিল দাদা বাড়ি থেকে, তা আপনি বাবা খেতে চায় না, জাস্ট দাদা ভিডিওই দেখা হইতেছে, এখন এটা বলবো পৃথিবীতে সবাইকে যেতে হবে, সবাই ইনি থাকবে না, ঠিক না, তা আপনার আমরা সবাইকে আল্লাহ তাআলা সবর দান করে, তা এটা বলবো সবাই দাদার জন্য দোয়া করেন, আম্মা আমাকে অনেক দিয়েছে ডাকতেছে কী হলো বলতেছো না, তো আমি আম্মা পাশে যাই, জি আম্মা আমরা আয়ে আর একে ওয়া পে বারিশ হো রহি থি হলকি হলকি অভি দেখে, আচ্ছা হম লোক আ গে ঘর অভি ভি দেখে বারিশ হো রহি হ্যায়, হ্যাঁ আপকে ভি তো পাও মে তকলিফ হ্যায় আম্মা, পাও কন্ডিশন আমি দিখাই সবাইকে, সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, এরকম পাও কন্ডিশন খুব খারাপ অবস্থা, তা আগে এর থেকে বেশি খারাপ ছিল এখন ভালো, তা আম্মা খুব যাওয়া ইচ্ছা ছিল দাদাকে শেষ দেখা, তা আমি আমি না বললাম না আপনি যান না কেন সমস্যা হবে, আম্মা এড়িয়ে উড়ি সবই একেবারে একদম খারাপ, তারপরে আমার ইচ্ছা ছিল দাদাকে শেষ যায় দেখে আসে, কেন দাদা অনেক ভালো মানুষ, আমাদের বাসা আসছিলেন উনি এখানেই বসে অনেক কথা হয়েছিল এই খাটে বসে বসে, তা এই জন্য জি ইনশাল্লাহ দেখি আবি আমল আয়ে ফির বুন্দাবানি হো রে ইনি বাংলা মে বলে গুড়া গুড়া পড়ে তো ওকে বুন্দাবানি বলে, আবি ভি বারিশ হো রি বুন্দাবানি হো রি, দাদা কো আচ্ছা বা ইনি কি রাত মে যে খবর পাই থি তো রাত মে উনকো ইনি মেখা নেলা ওলা দিয়া থা তো ফির ভি বারিশ হো রি থি ওয়া পে, লেকিন জব লেকে গয়ে তো বারিশ নেই থি, মাশাআল্লাহ আচ্ছে ইনসান থে বহুত, মানে সুনা ইনকে নামাজে জানাজে বহুত লোক থে, দেখি এই দুনিয়া আজ দুনিয়া মে নেই, আমার দাদা শ্বশুর কিন্তু আমি শুনলাম কিভাবে ওনার ইনি মারা গেছে ওটাও বলে দিই ভিউয়ার্স আপনাদেরকে, উনি কিন্তু নামাজ পড়তে গেছিলেন আসরে, তা আসরে নামাজ পড়তে গেছিলেন, তা উনি চারিকার সুন্নত নামাজ পড়ছে, তা ফরজের জন্য হাত বানিয়ে রাখছে, তা বাস ওই সময় ওনার দাম বের হয়ে গেছে, তা হাত ওইরকমই বাঁধা ছিল আম্মা সমঝে আমি, এসি তারা হাত উনকা ইনি বানা হতো ছোটি পুপু দাদি থেকে হাত খোলনে কি বহুত কোশিশ কি গেছে, নামাজ মে হাত বাঁধ লেতে না ও ফর্জ কে লিয়ে বেঠে হুয়ে থে ফর্জ নামাজ কে লিয়ে, লেকিন ফর্জ কে লিয়ে জব ও উঠে নামাজ কে লিয়ে হাত বাঁধা আর ওয়েসে হি উনকা দম নিকল গয়া, তো ইনি চলতে ফিরতে উনকি মৌত হুই হ্যায়, সবাই আমার দাদা শ্বশুরের জন্য দোয়া করবেন, তা এটাই বলবো পৃথিবীতে যে আসছে ওকে যেতে হবে আগে পিছিয়ে আমরা সবাই যাব, তো সবাই সবাই জন্য দোয়া করবেন, আর কে কে উপর রাগ থাকবেন না এটা ভালো কথা না, আমি আমার আজকে ব্লগ এখানেই শেষ করি, ওকে ভিউয়ার্স আজকে আমার ভিডিও এখানেই শেষ, আপনাদের সাথে থাকবেন সবাই, দাদার জন্য বেশি বেশি দোয়া করবেন আর দাদির জন্য আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।